আসসালামু আলাইকুম, এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তুল্যরোধের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা অনেকে আছি যারা তুল্যরোধ নির্ণয় করার সময় বুঝতে পারি না যে কোন রোডটা সিরিজে কানেকশন করা আছে আর কোন রোডটা প্যারালালে কানেকশন করা আছে। তো এটা বোঝার একটা সহজ উপায় আছে। যদি সার্কিটের মধ্যে কারেন্টটা বাগ হয়ে যায়, তাহলে বুঝবেন সেখানে প্যারালালে কানেকশন করা আছে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। মনে করুন এখানে একটা ব্যাটারি সংযোগ করা আছে। যদি এখানে ব্যাটারি সংযোগ করা থাকে, তাহলে কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হবে। কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হওয়ার সময় কি হলো, প্রথমত কারেন্টটা এই দিক দিয়ে যাবে, তারপর কারেন্টটা এই দিক দিয়ে যাবে, অর্থাৎ কারেন্টটা বাগ হয়ে গেল। এই কারেন্টটা দুই ভাগে বাগ হয়ে গেল। যেহেতু কারেন্টটা বাগ হয়ে গেল, তার মানে এই দুইটা রোধ প্যারালালে কানেকশন করা আছে। যদি সার্কিটে কারেন্টটা বাগ হয়ে যায়, তাহলে বুঝবেন সেখানে প্যারালালে কানেকশন করা আছে। আচ্ছা, এবার আমরা সার্কিট সমাধান করি। তুল্যরোধ সমাধানের ক্ষেত্রে আমাদেরকে পিছনের দিক থেকে কাজ করতে হবে। এখানে এই দুইটা রোধ প্যারালালে কানেকশন করা আছে, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন, একটু আগে বুঝিয়ে দিলাম। তাহলে এই দুইটা রোধকে আমরা একটা রোধ হিসেবে কল্পনা করতে পারি। দুইটা রোধ যেহেতু প্যারালালে কানেকশন করা আছে, তাহলে তার তুল্যরোধটা হবে কি, যে দুইটা রোধের গুণফলকে তাদের যোগফল দ্বারা ভাগ করলে আমরা একটা রোধ পাব। তাহলে 10×10 ভাগ 10+10, এটার মান হবে 5 ওহম। তাহলে এই দুইটা রোধকে সরিয়ে দিয়ে আমরা একটা রোধ বসাতে পারি, আর সেই রোধের মানটা হবে 5 ওহম। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা রোধকে সরিয়ে দিই, অর্থাৎ এই দুইটা রোধকে বাদ দিয়ে আমরা যে কোনো একটা রোধ রাখবো এবং সেই রোধটার মান হবে 5 ওহম। এই রোধটাকে আমরা সরিয়ে দিলাম। তাহলে ওই দুইটা রোধের পরিবর্তে আমরা একটা রোধকে কল্পনা করলাম এবং সেই একটা রোধের মান হবে হচ্ছে 5 ওহম। এবার একটু খেয়াল করুন, এখন তিনটা রোধ আছে। তুল্যরোধ নির্ণয় করার ক্ষেত্রে আমরা যতই আস্তে আস্তে ম্যাথ করব, অর্থাৎ কাজ করতে থাকবো, ততই আমাদের রোধের মান কমতে থাকবে। প্রথম ছিল 4টা, সেখান থেকে আমরা পাইলাম 3টা। আচ্ছা, এবার দেখুন তো এই তিনটা রোধ কিভাবে কানেকশন করা আছে। এই তিনটা রোধ এখান দিয়ে কারেন্ট ফ্লো হলো এবং ফ্লো হওয়ার পর এই প্রান্তে পৌঁছলো। এখানে কি কোনো জায়গায় কারেন্ট বাগ হয়ে গেছে? না, কোনো জায়গায় কারেন্ট বাগ হয়ে যায়নি। যেহেতু এখানে কারেন্ট বাগ হয়ে যায়নি, সেহেতু এটা এই পুরো তিনটাই হচ্ছে সিরিজে কানেকশন করা আছে, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। এখন আমরা এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধকে কল্পনা করব। এই তিনটা সিরিজে কানেকশন করা আছে, তাহলে আমরা জানি যে কোনো রোধ যদি সিরিজে কানেকশন করা থাকে, তাহলে তাদের তুল্যরোধ হয় সবগুলা রোধের যোগফল, 10+10, 20+5, অর্থাৎ 25। এখন আমরা কি করব, যে তিনটা রোধকে উঠিয়ে দিব এবং তিনটা রোধকে উঠিয়ে দিয়ে আমরা শুধুমাত্র একটা রোধ সার্কিটে রাখবো, আর সেটার মান হবে 25। তাহলে এই পুরো সার্কিটের তুল্যরোধের মান হচ্ছে 25 ওহম। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে আসে, তাহলে ছোট করে একটা লাইক দেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।